নমস্কার, আজকের যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে স্বপ্ন নিয়ে। স্বপ্ন তো আমরা প্রত্যেকেই দেখি, কেউ প্রতিদিন দেখেন, কেউ বা সপ্তাহে দুদিন, আবার অনেকে কেউ মাসে দুদিন বা তিন দিন, আবার অনেকেই কিন্তু আছে যারা প্রতিনিয়তই স্বপ্ন দেখে। তো স্বপ্ন দেখা খুবই ভালো, তবে আমার মতে যারা একেবারেই স্বপ্ন দেখেন না তাহলে আমি বলবো সেটা আরও বেশি ভালো। কারণ যারা স্বপ্ন দেখেন না তাদের কোনো চিন্তা ভাবনা বা মাথায় কোনো রকম কোনো কিছুর প্রবলেম আসে না, তাদের ঘুম খুব সুন্দর হয়ে থাকে। এবার আপনি যদি প্রতিদিন স্বপ্ন দেখেন বা মাঝে মাঝে যদি স্বপ্ন দেখেন তাহলে নিশ্চয়ই আপনার কিন্তু ঘুমে প্রবলেম আসবে, এবং নিদ্রা যদি ভালো মতো না হয় পরের দিন দেখবেন শরীর কিন্তু আমাদের ভালো লাগে না। অর্থাৎ আমাদের শরীরে একটা ব্যথা বৃদ্ধি, কেমন ম্যাজম্যাজ, এবং মাথা কোনো ঠিক মতন কাজ করে না। তো একটা ব্যক্তির যদি ঘুম সঠিকভাবে না হয় তাহলে বিশেষ ধরনের প্রবলেম তাদের সামনে কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এবার কিছু স্বপ্ন হয় যেগুলো খুব ইন্টারেস্টেড, বা যে স্বপ্নগুলির মাধ্যমে আমরা বিভিন্ন রঙিন জগতের পথ পরিদর্শন করতে পারি। আবার অনেকেই দেখবেন স্বপ্নের মধ্যে স্বর্গে পৌঁছে যাচ্ছে, স্বর্গের বিভিন্ন সুখ উপলব্ধ করছে, তাদের প্রচুর আনন্দিত হচ্ছে সেখানে গিয়ে। তো এরকমই বিভিন্ন সুন্দর সুন্দর স্বপ্ন যেগুলো হয়ে থাকে, তো সেগুলো তো ঠিকই আছে। এবার কিছু এমন স্বপ্ন হয় যেগুলোর মাধ্যমে আপনাদের মনে এক ভীতির সৃষ্টি করে, অর্থাৎ ভয়ের সঞ্চার করে থাকে। তো এই সমস্ত স্বপ্নগুলি যাদের হার্ট খুব দুর্বল, বা ধরুন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, অর্থাৎ বিপি যাদের বেশি, কিছু কিছু এমন ভয়ের স্বপ্ন হয়ে থাকে যেগুলোর মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে এই স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দেখবেন এমন কিছু ক্ষেত্রে দেখা যায় বা শোনা যায় যে ঘুমের ঘরে সে মারা গিয়েছে, বা অমুক ব্যক্তিটি সব দিকেই ভালো ছিল, সুন্দর ছিল, দিব্যি দেখলাম তিনি সুন্দর হাসছেন, খেলছেন, দৌড়চ্ছেন, আর হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে কি করে মারা গেলেন। তো এগুলো দেখুন কিছু কিছু স্বপ্নের মাধ্যমেও এফেক্ট করে ফেলে, যেগুলোর মাধ্যমে মানুষের উচ্চ রক্তচাপ প্রচণ্ড বেড়ে যায়, অর্থাৎ প্রেশার প্রচণ্ড বেড়ে যায়। প্রেশার বেড়ে গিয়ে যখন সে ব্যক্তিটি মারা যায়, পোস্টমর্টাম রিপোর্টে তখন দেখা যায় যে তিনি ঘুমের ঘরে স্ট্রোক হয়েছেন। তো এরকমটাই আপনারা হয়তো দেখেছেন। তো তাই বলছি স্বপ্ন দেখা ঠিক আছে, তা আমার মতে স্বপ্ন না দেখাটাই বেস্ট। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত টিপসগুলোই দেব যেগুলো দুঃস্বপ্ন আপনারা কাটাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা সকলেই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রত্যেকটি স্বপ্ন জড়িত রয়েছে। তো কোন কোন বিষয়ের উপর স্বপ্নগুলি জড়িত এবং সেই সমস্ত বিষয়গুলি আপনারা কী করে ঠিকঠাক করবেন, আমি আজ আপনাদের এই ভিডিওতেই সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। তো আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের পছন্দের চ্যানেল অল অ্যাস্ট্রোলজি টিপস বাংলা। অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে স্বপ্নের সঙ্গে গ্রহের কিন্তু প্রচণ্ড তালমিল রয়েছে, অর্থাৎ আপনারা যে সমস্ত স্বপ্ন দেখি না কেন এগুলো কিছু না কিছু গ্রহের সঙ্গে কিন্তু এফেক্ট বা এদের সঙ্গে অনেকটাই মিলবন্ধন রয়েছে। তো কোন কোন গ্রহের জন্য আমরা কোন কোন ধরনের স্বপ্ন দেখতে পারি, অথবা ভালো স্বপ্ন হোক বা খারাপ স্বপ্নই হোক, সেগুলো কোন গ্রহের মাধ্যমে আমাদের এই স্বপ্নের জগতে সেগুলো চলে আসে, আসুন দেখে নিই সেই সমস্ত বিষয়। যদি আপনারা স্বপ্নে হিংস্র জীবজন্তু বা এমন কিছু সাপ দেখতে পারেন যেগুলো আপনারা বাস্তবে কখনো কল্পনাও করতে পারেন না, মানে আপনি এমন কিছু কালনাগ বা এমন কিছু সর্প আপনারা স্বপ্নে পরিদর্শন করবেন যেগুলো আকারে প্রচণ্ড বৃহৎ হয়ে থাকে, এবং যেটা আপনি কখনো মানে বাস্তব লাইফেও দেখেননি, এতটা তার আকার বড় থাকে, এবং দেখবেন সেই সমস্ত সাপ আপনার দিকে ধেয়ে আসছে বা আপনাকে কামড়াচ্ছে, এরকম স্বপ্ন কিন্তু অনেকেই দেখেন। আবার এমনও দেখেন
হিংস্র বাঘ বা সিংহ আপনার পিছে দৌড়াচ্ছে আপনাকে খেয়ে নেবার জন্য। এই সমস্ত স্বপ্নগুলো মনে রাখবেন, যদি আপনার ছকে রাহু এবং কেতু খারাপ স্থানে অবস্থান করে বা কালসর্প দোষের কথা তো আপনারা শুনেছেনই, এরকম দোষ যদি আপনাদের ছকে থাকে তবে অবশ্যই দেখবেন যখন এর তীব্রতা প্রচণ্ড বেড়ে যায় এই সমস্ত স্বপ্ন আমাদের বেশি আসে। যদি আপনার ছকে শুক্রও খারাপ থাকে, অর্থাৎ শুক্র যদি আপনার নিচুস্থ হয় বা খারাপ ঘরে অবস্থান করে বা কোনো খারাপ গ্রহের সঙ্গে অবস্থান করে, তবে দেখবেন আপনি স্বপ্নে উল্টোপাল্টা জিনিস খাচ্ছেন বা স্বপ্নে আপনি মাছ মাংস হাবি জাবি এই সমস্ত জিনিস শুধু খাবার স্বপ্ন দেখবেন। তো এগুলো অ্যাকচুয়ালি ভালো নয়। এইরকম ধরনের স্বপ্ন এলে আপনাদের মনে রাখবেন আপনি চিররোগী হতে চলেছেন, অর্থাৎ এই সমস্ত স্বপ্নের মাধ্যমে আমাদের একটি ইন্ডিকেশন দেয় যেটি আমাদের পরবর্তী জীবনে যা ঘটতে চলেছে বা যা কিছু খারাপ হতে চলেছে এরকম কিছু কিছু বিষয়ের উপরেও কিন্তু আমরা স্বপ্ন দেখি। যেহেতু স্বপ্ন আমাদের এই শরীরের মানে অর্থাৎ মানব দেহের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে জড়িত, কিছু কিছু স্বপ্ন আমরা এমনও দেখি যেটি আমাদের বাস্তব লাইফে তা সত্যি ঘটে যায়। অর্থাৎ আপনার যদি পঞ্চ ইন্দ্রিয় সজাগ থাকে তবে আপনি বা আপনার প্রত্যেকটি গ্রহ যদি শুভ স্থানে বা ভালোভাবে যদি অবস্থান করে এমনও স্বপ্ন আপনারা দেখে থাকবেন যেটা হয়তো আপনি দেখলেন এবং সেটি বাস্তবে তাই হয়ে দাঁড়ালো, তো সেটি তো খুবই ভালো। তো এমন কিছু স্বপ্ন যেগুলো আমাদের স্বপ্নে খারাপ খারাপ জিনিস দেখাচ্ছে বা খারাপ কিছু প্রভাব তার মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে মনে রাখবেন আপনার আগামী দিন খুবই খারাপ হতে চলেছে। আবার মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে তাহলে দেখবেন আপনি স্বপ্নে ম্যাক্সিমাম রক্তপাতের বিভিন্ন অ্যাক্সিডেন্টের এই ধরনের স্বপ্নরা দেখবেন, বা দেখছেন আপনারই কোথাও ঘুরতে যাচ্ছেন বা বাইক চালাচ্ছেন দেখবেন হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন এবং আপনার সেই স্বপ্নে আপনার মৃত্যুও ঘটে গেল। তেমন তো আপনারা দেখেই থাকেন, তাই না? তো মনে রাখবেন এগুলো মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের ফলে বা শনি গ্রহের খারাপ প্রভাবের ফলেও এই ধরনের স্বপ্ন আমাদের চলে আসে। আবার অনেকে স্বপ্নে মাছের স্বপ্ন দেখে, অর্থাৎ মাছ ধরছে বা আঁশযুক্ত মাছ, পরিষ্কার সাদা আঁশযুক্ত মাছ জলে খুব লাফাচ্ছে বা আপনার চোখের সামনে টলমল করছে প্রচুর মাছ, এই ধরনের স্বপ্ন খুব শুভ। কারণ এই সমস্ত স্বপ্নের মাধ্যমে আপনার মনে রাখতে হবে আগামী দিনে আপনার ইনকামের পথ খুব সুন্দর হতে চলেছে বা আপনার সামনে কোনো ধনাগম হতে চলেছে, তো এগুলো খুবই ভালো স্বপ্ন। তো আমি আপনাদের এই ভালো খারাপ সব বিষয়েই আপনাদের বলে নিয়ে তারপর সেই টিপসগুলো দিচ্ছি যেগুলো আপনারা অপেক্ষায় আছেন। তো আপনাদের প্রথমে এই সমস্ত বিষয়গুলি জেনে রাখা খুবই প্রয়োজন, কারণ স্বপ্ন তো কারোর এক নয়, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা স্বপ্ন আসে। তো আমি তো প্রথমেই আপনাদের বলেছি কিছু স্বপ্ন হয় ভালো এবং কিছু স্বপ্ন হয় খুবই খারাপ। তো এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তাই আলোচনা করছি। যাদের ছকে চন্দ্র খুব খারাপ বা চন্দ্র কোনো পাপী গ্রহের দ্বারা পীড়িত রয়েছে বা আপনার ছকে চন্দ্রের কোনো গ্রহণ দোষ রয়েছে, তাহলে এই ক্ষেত্রেই আপনারা প্রচুর স্বপ্ন দেখে থাকবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার সেই সমস্ত স্বপ্নগুলো প্রতিটি ভয়ের সঞ্চার করবে। কারণ চন্দ্র যদি খারাপ থাকে তাহলে আপনাদেরকে কখনো ভালো স্বপ্ন দেখাবে না, সবসময় উল্টোপাল্টা স্বপ্ন, এবং যার ফলে আপনাদের ম্যাক্সিমাম ঘুমের ক্ষতি হবে, নিদ্রায় প্রবলেম তৈরি হবে এবং আপনার শরীরকে ধীরে ধীরে অসুস্থ বানিয়ে তুলবে। তো আমরা জানি একটি মানুষের সঠিক ঘুম হলে তার সেই ঘুমের সঙ্গে কিন্তু আমাদের হেলথ যুক্ত হয়, কারণ আপনি ভালো ঘুমলেই আপনার হেলথ ভালো থাকবে, আপনার মাইন্ড পরিষ্কার থাকবে। তো চন্দ্র যদি খারাপ থাকে তাহলে আপনার প্রচুর আজেবাজে স্বপ্ন আসবে, ঘুম তার মাধ্যমে ডিস্টার্ব হয়ে যাবে এবং আপনি সেই স্বপ্নের থেকে সহজে বেরোতে পারবেন না। তো আজকে আসুন এবার জেনে নেওয়া যাক কি করলে আপনাদের এই সমস্ত উল্টোপাল্টা স্বপ্ন বন্ধ হবে এবং আপনারা সুন্দর নিদ্রা নিতে পারবেন। চন্দ্র পীড়িত থাকে বা চন্দ্র যদি খারাপ থাকে যার মাধ্যমে আপনারা উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন, তাহলে ঘুমানোর সময় মাথার পাশে এক ঘটি পরিষ্কার জল নেবেন এবং সেই জলে 2-3 ফোঁটা সাদা চন্দন এবং 2 তুলসী পাতা এগুলি রেখে
সেই জলপূর্ণ ঘরটি আপনি যদি মাথার পাশে রেখে ঘুমোতে পারেন, তাহলে এই সমস্ত স্বপ্নের প্রকোপ থেকে আপনি রক্ষা পাবেন। যদি আপনারা কাটাছেঁড়া বা অ্যাক্সিডেন্ট বা রক্তপাত এই ধরনের স্বপ্ন প্রায় দেখে থাকেন, তাহলে তারা মনে করবেন আপনাদের মঙ্গল সাধারণত অবস্থায় খারাপ। আপনারা কাজ করবেন, মঙ্গলবার দিন সকাল সকাল যদি পিপল গাছের মূল বা অশ্বত্থ গাছের যে মূল বলে থাকি, সেই মূলটি যদি আপনার লাল কাপড়ের সঙ্গে মুড়িয়ে মঙ্গলবার বেলা 12টার ভেতর আপনার বিছানার নিচে বা বালিশের ভেতরে রেখে দিতে পারেন, তাহলে আপনার এই সমস্ত স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। আপনি যদি হিংস্র জীবজন্তু বা বিভিন্ন ধরনের বড় বড় সর্প দেখে থাকেন স্বপ্নে, যেগুলো আপনাদের দিকে ধেয়ে আসছে বা আপনাকে কামড়ানোর জন্য উন্মুক্ত হয়ে গেছে, তাহলে আপনারা শনিবার বা শুক্রবার এরকম একটি দিন দেখে একটি স্টিলের কৌটো নেবেন এবং সেই স্টিলের কৌটোতে একটি লোহার টুকরো, অর্থাৎ একটি পুরনো লোহার টুকরো হলেও হবে, এরকম ধরনের একটি লোহার টুকরো নেবেন, সেটি একটু আগুনে পুড়িয়ে নেবেন, অর্থাৎ আগুনে একটু হিট করে নেবেন। যদি আগুনে হিট করে একটু লাল লাল লালচে টাইপের করতে পারেন, তাহলে সেটি অতি ভালো। তো সেটি গরম করার পর তারপর সেটি ঠান্ডা করবেন, ঠান্ডা করার পর সেই স্টিলের কৌটোতে সেই টুকরোটি রেখে দিবেন এবং এই কৌটোটি একটি কোনো কাপড়ে বা কোনো কিছুর মধ্যে রেখে, যদি আপনারা খাটের যেদিকে আপনারা মাথা দিয়ে ঘুমোচ্ছেন সেদিকে খাটের নিচে বা খাটের সঙ্গে যুক্ত করে যদি বেঁধে দিতে পারেন, তাহলে আপনাদের এই রকম ধরনের স্বপ্ন বন্ধ হয়ে যাবে। এবং তারই সাথে যে সমস্ত স্বপ্নের ভেতরে আপনারা ভয় পেয়ে থাকেন, এগুলো দূর হয়ে যাবে। এবং তারই সাথে বলবো, যদি আপনারা বিভিন্ন ধরনের উটোপাটা স্বপ্ন দেখেন বা প্রায় স্বপ্নের দ্বারা পীড়িত হচ্ছেন বা ডিস্টার্ব হচ্ছেন, তাহলে আপনারা বৃহস্পতিবার বা এবং রবিবার এই দুটো দিন বাদ দিয়ে বেলা থাকা অবস্থায়, অর্থাৎ সূর্য যখন মাথার উপরে থাকবে, এরকম সময়ে তুলসী গাছের কাণ্ড সমেত, তুলসী গাছে যদি কাণ্ড সমেত একটু পাতা ছিঁড়ে নিতে পারেন এবং সেই পাতাটি আপনার বিছানার নিচে বা বালিশের নিচে রেখে দিতে পারেন, তাহলে উল্টো পাল্টা স্বপ্ন বা কোনো আজে বাজে স্বপ্ন, এই ধরনের স্বপ্ন আপনাকে বিরক্ত করবে না। তো স্বপ্ন, খারাপ স্বপ্নকেও ভালোতে পরিণত করা যায়। তো সেটা কী করে করবেন, প্রতিদিন রাতে খাবার পর যদি আপনারা হাত পা ভালো করে ধুয়ে নিতে পারেন, তারপর যদি ঘুমোন, তাহলে এর মাধ্যমেও আপনাদের সমস্ত ধরনের খারাপ স্বপ্ন ভালোতে পরিণত হবে। অথবা সপ্তাহে 2-3 দিন আপনারা বিছানার ওপর যদি একটু তুলসী পাতা এবং গঙ্গা জল ছিটাতে পারেন, তাহলেও সেটি ভালো। এবং আরেকটি যেটি সব থেকে বড় টিপস আপনাদের দেব, সেটি হলো ঘুমানোর সময় আপনার যদি কোনো রকম ঘুমে প্রবলেম থাকে বা দেরি করে ঘুম যাদের আসছে বা অনেকে আছে যারা শুয়ে থাকে অনেকক্ষণ ধরে কিন্তু ঘুম আসে না, এরকম যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে বলবো, আপনার যে বালিশটি রয়েছে সেই বালিশটিকে আগে পরিষ্কার আপনার হাত দিয়ে সেটিকে ঝেড়ে নিন, তারপর সেই বালিশটির ওপরে আপনার হাতের অনামিকা আঙুল দিয়ে সেই বালিশের মধ্যেই 3 বার ওম লিখুন। অর্থাৎ আপনার যে বিছানা বালিশটি রয়েছে সেই বালিশের ওপর দিকটা আপনার হাত দিয়ে আগে সুন্দরভাবে, যেভাবে হচ্ছে মানে আদর যত্ন করা হয় সেভাবে বালিশটিকে আগে সমান করে নিন, তারপরে আপনার হাতে যে অনামিকা আঙুলটি রয়েছে, অর্থাৎ এই কেনি আঙুলের পাশে যে আঙুলটি, এই অনামিকা আঙুলের সাহায্যে আপনি সেই বালিশটির উপরে 3 বার ওম লিখুন। অর্থাৎ 3 বার আপনার হাত দিয়ে ওম লিখুন, লেখার পর বালিশটির মধ্যে 5 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলুন এবং তারপর ঘুমিয়ে পড়ুন। দেখুন আপনার ঘুম সুন্দর হবে, কোনো রকম আজে বাজে কিছু চিন্তা আপনার মাথায় আসবে না এবং আপনি শুতে কিছুক্ষণ পরে আপনার চোখ ভারী হয়ে যাবে এবং আপনি সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন। তো আজ এই পর্যন্তই আপনাদেরকে যে টিপসগুলো দিলাম, আশা করি আপনারা এই টিপসের মাধ্যমে খুবই উপকৃত হতে পারবেন, এই টিপসগুলো ব্যবহার করুন। যদি ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন অল অ্যাস্ট্রোলজি টিপস বাংলা। নমস্কার।